আজকে আমরা আছি হচ্ছে কলাতলি বিচে কক্সবাজারে। অ্যান্ড কক্সবাজারে যারা আসেন তারা অনেকেই ভাবেন, যাদের বাজেট কম তারা অনেকেই ভাবেন যে কক্সবাজারে ভালো অনেক হোটেল পাবেন না কম বাজেটে। তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও, কারণ আপনি অনলি 200 টাকায় কক্সবাজারে ভালো মানের হোটেলে থাকতে পারবেন এবং এসি সহ উইথ এসি অনলি 200 টাকায় থাকতে পারবেন। যদি আপনারা 4 জনের গ্রুপ হন তাহলে অনলি 200 টাকায় আপনারা হচ্ছে কক্সবাজারে অনেক সুন্দর মানের একটা হোটেলে স্টে করতে পারবেন, একদিন এক রাত, যেটা হচ্ছে 12টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত। মানে আপনি যখন চেক ইন করবেন তারপর হচ্ছে চেক আউট করতে হবে দুপুর 12টার মধ্যে। তো সেটা হচ্ছে অনলি 200 টাকা, কারণ 4 জন মিলে যদি আসেন, একটা 4 জন ফ্রেন্ডের গ্রুপ যদি আসেন তাহলে সেটা আপনাকে আপনি করতে পারবেন হচ্ছে 4 জন 200 200 করে, হয় হচ্ছে 4 × 2 = 8, সেটা হচ্ছে 800 টাকা। আর এই 800 টাকায় আপনি থাকতে পারবেন এসি রুম সহ। আমরা যেটা করেছি, আমি, নাসের ভাই, 14 বড় ভাই নাসের ভাই, তারপরে হচ্ছে বন্ধু আসিফ আর মেহেদি, এই 4 জন মিলে একটা রুমে, যেটা হচ্ছে 800 টাকা। রুম রিভিউটা আপনাদেরকে আমি দিব, সেটা হচ্ছে রুমে গিয়ে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে রুমের দিকে। সামনে হচ্ছে আমাদের হোটেল, আমাদের হোটেলের নামটা ছিল হচ্ছে বে ওয়ান্ডার। তো ফার্স্ট টাইমে আমাদের যে রুমটা ঠিক করে দিয়েছিল সে বলেছিল হচ্ছে বে ওয়ান, যার কারণে আমাদের হোটেলটা খুঁজতে অনেক টাইম লেগে গেছে। আমরা সুগন্ধা বিচের দিকে চলে গিয়েছিলাম, বাট আমাদের হোটেলটা ছিল হচ্ছে কলাতলি বিচেই। আর হোটেলটাও একদমই কাছে, সমুদ্র সৈকত থেকে একদমই কাছে, জাস্ট 2 মিনিটও লাগে না আমাদের হোটেলে পৌঁছাতে। আমরা এখন যাব হচ্ছে রুমে, আর আপনাদেরকে আমি নিচ থেকেই দেখাবো হোটেলের পরিবেশ, সব কিছু আমি দেখাবো। সো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বে ওয়ান্ডার। তো হোটেলের পরিবেশটা যথেষ্ট ভালো, অল্প বাজেটের মধ্যে যে এত ভালো মানের হোটেল আছে কক্সবাজারে আমার জানা ছিল না। বাট বাজেট স্বল্পতার কারণে আমাদের এক ভাই আমাদেরকে এই হোটেলটা ম্যানেজ করে দিয়েছে, বাট হোটেলটা অনেক ভালো। তো আমরা এখন প্রবেশ করছি হোটেলে। তো শুরুতেই এখানে দেখতে পাবেন এখানে বসার জন্য যথেষ্ট স্পেস রয়েছে, আর হোটেলে আসলে আপনি ভাইয়াকে পেয়ে যাবেন। ভাইয়ের ব্যবহারও খুবই ভালো ছিল, তিনি অনেক ভালো। জি, আচ্ছা, ভাইয়ার কার্ড, হোটেলের কার্ড এইটা। আর আপনাদের কোনো প্রবলেম হলে হোটেলে আপনারা এখান থেকে ফোন করতে পারবেন, হ্যাঁ, ভাইয়া সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিবে। আর ভাইয়া যথেষ্ট অনেক ভালো মনের মানুষ, আপনারা এই নিয়ে কোনো টেনশন করবেন না। আচ্ছা, আমি একটু হোটেলের রুমটা একটু দেখাই। আমাদের রুমটা ছিল 2তলায় ফার্স্ট ফ্লোরে, সেটা হচ্ছে 204 নম্বর রুম। এখানে অনেক গেস্ট রয়েছে, তো হ্যাঁ, এই যে মেহেদি, মেহেদির কথা আমি অলরেডি বলে দিয়েছি। তো হোটেলের রুমটা খোলাই দেখছি। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম, মেহেদি যেহেতু ছিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোটেলের রুম। তো এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে টিভি, বাট টিভিটা সমস্যা নেই, ওটা লাগিয়ে দিবে, আমাদের টিভি দেখার প্রয়োজন নেই, যার কারণে আমরা প্রেশার দিইনি। আর এই হচ্ছে আমাদের বেড, এখানে ঘুমিয়ে রয়েছে 2 জন আমার ফ্রেন্ড। আর এইখানে আরও একটা রুম পাবেন আরও 2 জন থাকার জন্য, সেটা হচ্ছে এই যে। আর বলেছিলাম যে উইথ এসি, সেটাও পেয়ে যাবেন এই যে। আর আমাদের রুমটা একটা ফ্রিজ দেওয়া ছিল। আর আরও একটা জিনিস, আপনি আমাদের এই রুমের এইখান থেকে সমুদ্র সৈকত দেখতে পারবেন, বাট অন্যান্য রুমেও ভিউ ভালো আসবে, বাট আমাদের রুমে একটু ওই পাশে বিল্ডিং থাকার কারণে আমাদের সমস্যা, বিচের ভিউটা একটু ভালোভাবে পাচ্ছি না। বাট সমস্যা নেই, কারণ এখান থেকে পাশেই হচ্ছে আপনার সমুদ্র সৈকত, যার কারণে আমাদের 2 মিনিট লাগে, অনলি 2 মিনিট। আর আমি আগেই বলেছি যে অনলি আপনারা এই রুমটাতে স্টে করতে পারবেন 200 টাকায়। 4 জনের যদি গ্রুপ হন, 4 জন ফ্রেন্ড যদি আসেন তাহলে অনলি 200 টাকা, মোট 800 টাকায় আপনি এই রুমে
স্টে করতে পারবেন। আর এই হোটেলের সব কিছুই ওভারঅল ভালো ছিল আর খাবারও ওভারঅল ভালো ছিল, তো এসব নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর এই ভিডিওটা আমার মেইনলি করতে চেয়েছিলাম হচ্ছে গতকালকে, বাট গতকাল আসার পরে একটু মানে নিজে দেখে শুনে বুঝে তারপরে আমি আপনার সঙ্গে শেয়ার করছি। তো আপনারা যারা ভাবেন যে অল্প বাজেট কক্সবাজার গিয়ে ভালো হোটেলে থাকতে পারবেন না, তো এটা টোটালি ভুল ধারণা। আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এবং আমি হোটেলের নাম্বার সব কিছুই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এ ছিল আমাদের হোটেল রুমের ওভারভিউ। আশা করছি আপনাদের আর কোনো সন্দেহ বা আর কোনো দ্বিধা থাকবে না, নিঃসন্দেহে আপনারা আসতে পারেন আর সব কিছু দেখে শুনে উঠতে পারেন। আর আজকের মতো আমি এখানেই বেরিয়েছি। টাটা, বাই বাই।